সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলা কলেজের শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি অজিত দেবনাথ ফিনান্স ও ব্যাংকিং বিভাগ সরকারি বাংলা কলেজ ঢাকা আশা করি বর্তমান পরিস্থিতিতে সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো আজকে তোমাদের আমি ফিনান্স ফিনান্স। ব্যাংকিং ও এই অধ্যায় তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের দুটি ক্লাস পেয়েছি আজকে এটি তৃতীয় ক্লাস আজকে তোমাদের সাথে প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়নে এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ আসুদের উপর সুদ হিসাব করা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মনে করো তুমি পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে একশো টাকা কোনো একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছ তাহলে তোমার প্রথম বছরে কত টাকা সুদ প্রদান করতে হবে সাধারণত আমরা জানি যে একশো টাকা দশ পার্সেন্ট সুদ হচ্ছে দশ টাকা তার মানে প্রথম বছরে আমাকে সুদ প্রদান করতে হবে দশ টাকা তাহলে দ্বিতীয় বছরে আগে আমাকে কত প্রদান করতে হবে দ্বিতীয় বছরে কি আমরা এই একশো টাকা দশ পার্সেন্ট হাজার সুদ প্রদান করব না দ্বিতীয় বছরে আমরা সুদ প্রদান করবো হচ্ছে একশো টাকা প্লাস দশ টাকা সুদ কত হয় টোটাল আমাদের একশো দশ টাকা এই একশো টাকা একশো দশ টাকার উপর আবার দশ পার্সেন্ট হাজার সুদ প্রদান করতে হবে তার মানে কত হয় এগারো টাকা তার মানে দ্বিতীয় বছর হবে সুদ আমাদের এগারো টাকা প্রথম বছর বছর দশ টাকা সুদ দ্বিতীয় বছর হবে এগারো টাকা সুদ এভাবে আমরা তৃতীয় বছর চতুর্থ বছর এবং পঞ্চম বছর সুদ গণনা করব এটাকে আমরা চক্রবৃদ্ধিকরণ বলি সাধারণত সুদের হার চক্রবৃদ্ধি প্রতি বছর বা বছরে একবার বা বছরে একাধিকবার হতে পারে চক্রবৃদ্ধিকরণের ধরন চক্র চক্রবৃদ্ধি যদি বার্ষিক বা বছরে যদি একবার হয় সেক্ষেত্রে এম ইকুয়াল টু ওয়ান হবে বা বছরে যদি দুইবার হয় বা অর্ধবার্ষিক যদি হয় সেক্ষেত্রে এম ইকুয়াল টু টু হবে বা প্রতি মাস বা মাসিক যদি হয় সেক্ষেত্রে এম ইকুয়াল টু টুয়েলভ হবে দ্বি মাসিক যদি হয় দুই মাস পর পর সেক্ষেত্রে এম ইকুয়াল টু সিক্স তৈমাসিক যদি হয় বা তিন মাস পর পর সেক্ষেত্রে এম ইকুয়াল টু ফোর যদি সাপ্তাহিক হয় সেক্ষেত্রে এম ইকুয়াল টু ফিফটি টু মানে বায়ান্ন সপ্তাহে এক বছর সেই জন্য ফিফটি টু হবে এম এম মান আর যদি দৈনিক হয় সেক্ষেত্রে হবে তিনশো পঁয়ষট্টি বা থ্রি সিক্সটি ফাইভ কারণ আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমরা যদি একটা অঙ্ক দেখি সেক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এম এর মানটা বসানো হয় মনে করো তুমি আজকে একটি ব্যাংকে দশ পার্সেন্ট সুদে এক হাজার টাকা জমা রেখেছে পাঁচ বছর পর মোট কত টাকা জমা হবে যদি সুদের চক্রবৃত্তরণ হয় ত্রৈমাসিক এখানে আমাকে কি বের করতে হবে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে যে সুদের হার যদি সুদ যদি চক্রবৃদ্ধি বৃদ্ধিকরণ হয় ত্রৈমাসিক সাধারণত আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের সূত্র কি ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে এফ বি বি টু টু পি আই পাওয়ার এন এখন এইখানে নতুন একটা জিনিস আছে সেটা হচ্ছে চক্র বৃদ্ধিকরণ যদি হওয়ার কথা বল ত্রৈমাসিক সেক্ষেত্রে সূত্রের কি চেঞ্জ হবে এখানে সবাই একটু খেয়াল করো থাকবে তার সাথে সূত্র কি ছিল পিবি ওয়ান প্লাস আই যেহেতু বলা আছে চক্র বৃদ্ধি ত্রৈমাসিক সেক্ষেত্রে আই এর এম মানে আই এর এম ইন্টু এন পাওয়ার এন ইন্টু এম মানে এন এর সাথে টা গুণন হবে যখন অঙ্কে আমাদের এই চক্রবৃত্তি ফোরণ ত্রৈমাসিক বার্ষিক অর্ধবার্ষিক বা দ্বিমাসিক এগুলো যদি থাকে সেক্ষেত্রে এমের মানটা বসাইতে হবে এমটা কোথায় বসাবো এম হবে আয়ের সাথে এম ভাগ হবে এন এর সাথে এম গুণন হবে এখন আমরা অঙ্কটা দেখি টিবির মান ছিল কত এক হাজার টাকা আয়ের মান ছিল দশ পারসেন্ট ওর পয়েন্ট ওয়ান জিরো এম ইকাল টু ফোর ফোর কীভাবে আসলে দেওয়া আছে দেখো একটু খেয়াল করে আমরা জানি যে বারো মাসে এক বছর আর বলা আছে চক্রবৃদ্ধিকরণ ত্রৈমাসিক মানে তিন মাস পরপর তা বারো যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হয় চার এই জন্য যখন ত্রৈমাসিক বলবে তখন এম এর মান হয় ফোর

আয়ের মান হচ্ছে 0.10 ওয়ান মান হচ্ছে 4 এন হচ্ছে 5 ইন্টু এখানে অনেকে 4 ইন্টু কিন্তু অঙ্ক হবে মিটবে কিন্তু অঙ্ক কিন্তু ভুল থেকেই যাবে কারণ এখানে সূত্রে আমি আগে এন লিখছি সেই জন্য আমরা এন এর মানটা আগে লিখব তারপরে এম এর মানটা লিখব কোনো কমেই আমরা ফোর ফাইভ না ফাইভ ইন্টু অঙ্ক কিন্তু হবে কিন্তু তারপরেও কিন্তু আমাকে প্রত্যেকটা একটা ভুল থেকে যায় এই জন্য আমি আবার বলতেছি আগে আমরা এম এর মানটা লিখব তারপরে আমরা এম এর মানটা লিখব তারপর আমরা এটা ভাগ করবো প্রথমে এটা ভাগ করবো ফোর পয়েন্ট ওয়ান জিরো বা ফোর এটা ভাগ করার পরে যে মানটা আসবে তার সাথে আমরা এক যোগ করব যোগ করার পরে ফোর ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফোর কত হয় পাঁচটা কুড়ি বিশ বিশে এটাকে পাওয়ার করবো এই পাওয়ার সাথে এক হাজার গুণ করবো যে মান থাকবে সেটা হচ্ছে টাকা আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেখো একই অঙ্ক দাস খেলে এখানে বলা আছে চক্রবৃদ্ধি বৃদ্ধি যদি হয় মাসিক দ্বিমাসিক আর হচ্ছে অর্ধবার্ষিক বলা হচ্ছে মনে করো তুমি আজকে একটি ব্যাংকে দশ পার্সেন্ট সুদে এক হাজার টাকা জমা রেখেছ পাঁচ বছর পর মোট কত টাকা জমা হবে যদি সুদে চক্রবৃত্তিবরণ হয় মাসিক দ্বিমাসিক বা যদি মাসিক বসায় সেক্ষেত্রে এমন কত বারো আর দ্বিমাসিক ব থাকলে এম এম করতে হবে দ্বি মাসিক ব থাকলে এম এম মান হবে ছয় দুই দিয়ে ভাগ করতে হবে আর অর্ধবার্ষিক বললে পরে হবে দুই মানে ছয় দিয়ে বাক করতে হবে বারোকে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এটা সবাই বাসায় প্র্যাকটিস করবা এইভাবে করতে হয় এখানে তিনটা অঙ্ক হবে একটা হচ্ছে মাসিক দিয়ে বের করবা মানে এম ইকুয়াল টু টুয়েলভ একটা দ্বি মাসিক মানে এম ইকুয়াল টু সিক্স একটা অর্ধবার্ষিকী কত হবে টু তারপর আমরা পড়বো হচ্ছে এনইটির ভবিষ্যৎ মূল্য বা বৃত্তির ভবিষ্যৎ মূল্য কি তোমরা চক্রবৃদ্ধিকরণ করো কি এই সংজ্ঞাটা ভালো করে মুখস্ত করবে কারণ এই সংজ্ঞাটা এক মার্কেট কোশ্চেনে আসে সৃজনশীল এক নম্বরের কোয়েশনটি ভবিষ্যৎ মূল্য মূল্য কি মূল্য কি ভবিষ্যতে বা কোনো নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বার্ষিক অর্ধবার্ষিক মাসিক কিস্তিতে যে পরিমাণ অর্থ জমা করতে হবে তার ভবিষ্যৎ মূল্যকে এই ভবিষ্যৎ মূল্য বলে সাধারণত আমরা জানি যে আমরা যদি প্রতি মাসে যদি এক হাজার টাকা করে ব্যাংকে জমা দেই পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট সুদে সেক্ষেত্রে পাঁচ বছর পরে আমরা কত টাকা পাবো সেটি হচ্ছে সাধারণত এন ভবিষ্যৎ মূল্য সেটা হইতে পারে অর্ধবার্ষিক বা মাসিক সেক্ষেত্রে আমরা সূত্রপূর্ত অ্যাপ্লাই করে মানটা বের করতে পারব এন ভবিষ্যৎ মূল্য আবার দুই প্রকার একটা হচ্ছে সাধারণ এন ভবিষ্যৎ মূল্য আর একটা হচ্ছে অগ্রিম এনুইটির ভবিষ্যৎ মূল্য প্রথম আমরা আলোচনা করব সাধারণ এন ভবিষ্যৎ মূল্য সাধারণ এনুইটির ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক সময়কালে শেষে পাওয়া যায় বা প্রদান করা হয় আমি আবার বলতেছি সাধারণ এন ভবিষ্যৎ মূল্য ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক সময়কালের শেষে পাওয়া যায় বা প্রদান করা যায় তার মানে আমাদের অঙ্কের চিহ্নের হচ্ছে যদি অঙ্কে যদি প্রত্যেক সময়কালের শেষে দুটো উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা সাধারণ এনটি ভবিষ্যৎ মূল্যের অঙ্ক আবার বলতেছি অঙ্কের যদি শেষে প্রতি বছরের শেষে যদি এইরকম দুটো উল্লেখ থাকে বা প্রতি মাসের শেষে এরকম যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা সাধারণ সাধারণটি ভবিষ্যৎ মূল্যের অঙ্ক আর যদি কিছু উল্লেখ নাই শেষ উল্লেখ নাই শুরু উল্লেখ নাই সেক্ষেত্রেও ধরতে হবে সাধারণ সাধারণটি ভবিষ্যৎ মূল্য সাধারণ সাধারণটি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়

পাঁচ বছর শেষে খেয়াল করো পাঁচ বছর শেষে কিন্তু বলা আছে এখানে তার মানে এটা সাধারণ বার্ষিক বৃত্তি সাধারণ বার্ষিক বৃত্তি এটা পাঁচ বছর শেষে সে কত টাকা পাবে যদি সে প্রতি বছর শেষে এক হাজার টাকা ব্যাংকে শুনছি হিসেবে জমা রাখে যার উপর বার্ষিক সাত পার্সেন্ট সুদ প্রদান করা হবে এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে প্রতি বছর শেষে তার মানে এটা অনেক সাধারণ বার্ষিক বৃত্তির অঙ্ক আর যদি এখানে প্রতি বছর শেষে উল্লেখ না থাকতো মানে শেষ কথা যদি উল্লেখ না থাকতো তারপরেও আমরা এটা সাধারণ বার্ষিক বৃত্তি ধরে করতাম মানে কোনো কিছু উল্লেখ না থাকলে সেটাকে সাধারণ বার্ষিক বৃদ্ধি ধরতে হবে সেগুলো সবাই আমরা বুঝতে পারছি শেষ থাকলেও আমরা সাধারণ বার্ষিক ভিত্তি ধরব আর যদি কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণ বার্ষিক দেখো এখানে কি দেওয়া আছে এ টু ওয়ান বা টাকা আই ইকুয়াল টু সাত পার্সেন্ট বা পয়েন্ট শূন্য সাত আর এন দেওয়া আছে ফাইভ ইয়ার্স বা পাঁচ বছর আমাদের বের করতে হবে এফ বিএমআ ভবিষ্যৎ মূল্য দেখো এখন মান বসাইছি a টু ওয়ান থাউজেন্ড ইন্টু মান হচ্ছে আর এন এর মান হচ্ছে ফাইভ পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান আর মান হচ্ছে আমি আবার বলতেছি এইগুলা করতে গেলে প্রথমে আমাকে এটা যোগ করতে হবে ওয়ান প্লাস আই এই মানটাকে যোগ করতে হবে যোগ করলে হবে কত ওয়ান পয়েন্ট জিরো সেভেন তারপরে আমরা পাওয়ার ফাইভ করব পাওয়ার বাটনে ক্লিক করে পাওয়ার ফাইভ করবো তারপর যে মানটা আসবে তার সাথে আমরা মাইনাস ওয়ান তার সাথে আমরা এক বিয়োগ করব এক বিয়োগ করার পর যে মানটা আসবে সেটা হচ্ছে এই মানটা পয়েন্ট ফোর জিরো টু সিক্স ভাগ হচ্ছে পয়েন্ট জিরো সেভেন তারপর দেখি আমরা ওয়ান থাউজেন্ড ইন্টু ভাগ করলে কত আসতে আসছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান এই অংশটুকু আমরা ক্যাল সাইন্টিফিক ক্যালকুলেটে আমরা একবারও করতে পারি বা একসাথেও করতে পারি সেক্ষেত্রে আমরা একসাথে করবো না আমরা এক লাইন বেশি করবো একসাথে করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা টিচাররা ভাবে যেটা দেখে দেখে করছে আমরা সেক্ষেত্রে কম দেয় এই জন্য আমরা এক লাইন বেশি করব ফুল মাস পাওয়ার জন্য আমরা অবশ্যই এক লাইন বেশি করব তারপরে আমরা এক হাজার ইন্টু এটার সাথে ফাইভ ইন্টু সেভেন ফাইভ করলে কত হয় পাঁচ হাজার সাতশো একান্ন টাকা এইভাবে আমরা অঙ্গগুলো সলভ করতে পারবো আর এই অঙ্গগুলো করতে গেলে অবশ্যই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে সাইন্টিফিক অঙ্গগুলো কিন্তু করা যাবে না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক সেম অঙ্ক শুধু এখানে আমরা অ্যামাউন্ট একটু চেঞ্জ করে দিয়েছি এটা হচ্ছে এখানে ছিল এক হাজার এখানে ছিল এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা ওইখানে ছিল সাত পার্সেন্ট এখানে হচ্ছে দশ পার্সেন্ট জনাব আরিফ সরি সোনাফ রাফিক জানতে চায় পাঁচ বছর শেষে সে কত টাকা পাবে যদি সে প্রতি বছর শেষে পাঁচ হাজার টাকা ব্যাংকে সঞ্চি হিসেবে জমা রাখে যার উপর বার্ষিক দশ পার্সেন্ট সুদ প্রদান করা হবে আগের অঙ্কটা এই অঙ্কটা সেম শুধু এইখানে আমাদের অ্যামাউন্টটা শুধু চেঞ্জ হয়ে গেছে এখানে এক হাজার এখানে হচ্ছে পাঁচ হাজার ছিল সাত পার্সেন্ট এখানে অবশ্যই তারপরে আমরা আরেকটা অঙ্ক সলভ করবো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবাই একটু মনোযোগ খেয়াল করবা মনে করো তুমি আজ থেকে পাঁচ বছর পর একটি বাড়ি কিনবে ওই সময় তোমাকে এককালীন পরিশোধ করতে হবে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি বছর শেষে সোনালী ব্যাংক লিমিটেডে সঞ্চয় হিসাবে সমপরিমাণ কিস্তিতে আগামী পাঁচ বছর যাবৎ টাকা জমা করতে চাও যদি সুদের হার ছয় পার্সেন্ট হয় তাহলে প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে এখানে সবাই একটু খেয়াল করো যে আগের অঙ্কেগুলোতে আমাদের এর মানটা কিন্তু দেওয়া থাকতো মানে অ্যামাউন্ট বা কিস্তি পরিমাণটা দেওয়া থাকতো ভবিষ্যৎ মূল্য আমাদের বের করতে বলতো তাই না হ্যাঁ এইখানে দেখো যে আমাদের ভবিষ্যৎ মূল্যটাই দেওয়া আছে এখানে কি বলা আছে তুমি আজ থেকে পাঁচ বছর পর একটি বাড়ি কিনবে পাঁচ বছর পর একটি বাড়ি কিনবে ওই সময় তোমাকে এককালীন পরিশোধ করতে হবে পাঁচ লাখ টাকা মানে পাঁচ বছর পরে আমাকে পাঁচ লাখ টাকা পরিশোধ করতে হবে তার মানে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে আর কত টাকা করে দিতে হবে সেই টাকার অ্যামাউন্টটা দেওয়া নাই মানে কিস্তির পরিমাণটা এখানে কিন্তু দেওয়া নাই আমাদের কাজটা হচ্ছে এখানে কিস্তির পরিমাণটা বের করা বলা আছে এই পাঁচ লাখ টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি বছর শেষে সোনালী ব্যাংক লিমিটেড শুনছি হিসেবে সম পরিমাণ কিস্তিতে আগামী পাঁচ বছর যাবৎ টাকা জমা করতে চাও যদি সুদের হার ছয় পার্সেন্ট হয় তাহলে প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে তার মানে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে কিন্তু কিস্তির পরিমাণটা দেওয়া নাই এখানে আমাকে কিস্তির পরিমাণটা বের করতে হবে সব সেম থাকবে এটা কি এটা হচ্ছে অ্যানুয়েটির ভবিষ্যৎ বলা আছে প্রতি বছর শেষে তাই বলা আছে না এখানে প্রতি বছর শেষে সোনালী ব্যাংক সঞ্চি সন্ত্রিশের সমপরিমাণ কিস্তিতে আগামী পাঁচ বছর যাব টাকা জমা করতে চাও তার মানে যেহেতু বলা আছে প্রতি বছর শেষে তেমন অবশ্যই এটা এই নয় স্বন্দর হবে এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই এখানে মানে হচ্ছে বার্ষিক কিস্তির পরিমাণ আই হচ্ছে সুদের হার এন হচ্ছে ম্যাথ দেখো কি কি দেওয়া আছে এখানে মানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে হচ্ছে পাঁচ লাখ টাকা আমি আগেই বলছি যে এখানে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া আছে আয় মান দেওয়া আছে ছয় পার্সেন্ট 5 বছর আর এর মানটা কিন্তু দেওয়া নাই আমাকে এখানে এর মানটাই বের করতে হবে দেখো প্রথম আমরা সূত্রটা লিখছি লেখার পর দেখো এফ বি এ মানে ভবিষ্যৎ মূল্য দেওয়া হচ্ছে কত 5 পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা ইকুয়াল টু এ এই মানটা দেওয়া নাই এই মানটা আমাদের বের করতে হবে কিন্তু আদার্স সূত্রের ফর্মুলাতে যে মানগুলো দেওয়া আছে সবগুলো বসাইছি এখন ওয়ান প্লাস আয়ের মান দেওয়া ছিল সিক্স পার্সেন্ট পয়েন্ট শূন্য ছয় এন এর মান দেওয়া ছিল ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আয়ের মান ছিল ছয় পার্সেন্ট পয়েন্ট শূন্য ছয় তাৰপৰা লাইন দেখ পাঁচ লাখ এ পাঁচ লাখ পাঁচ লাখ ৰাখছ ইকুৱেল টু এ এ ইনটু এ টু কাজ কৰিছোঁ কিভাৱ কৰছি প্ৰথমে যোগ কৰছোঁ ওৱান প্লাছ পইণ্ট জিৰো ছিক্স এইটো যোগ কৰছি যোগ কৰাৰ পৰা পাৱাৰ ফাইভ কৰ ফাইভ কৰাৰ পৰা মাইনাস ওৱান মাইনাস ওৱান কৰাৰ পৰা আবাৰ ভাগ কৰছো পইণ্ট জিৰ' ছিক্স ভাগ কৰাৰ পৰা আমাৰ এই মান টাইছ আছে

এই মানটা এইদিকে নিয়ে আসছি আর এই মানটা এইদিকে নিয়ে আসছি মানে আর আর করছি আর কি এইটা এই পাশে নিয়েছি এইটা এই পাশে নিয়ে আসছি পাঁচ লাখ কে সমান সমান ডান পাশে নিয়ে আসছি আর এ ইনটু 5.67 সমান সমান হে বাম পাশে নিয়ে গেছি এখন দেখো আমরা ক্লাস 9 10 এ বীজগণিত এরকম ভাবে মূল্যায়ন করে আসছি যদি কোনো সংখ্যার সাথে যদি যদি কোনো অক্ষরের সাথে কোনো সংখ্যা যদি কোনো না খেলা থাকে সেগুলো সেটা ভাগ হয়ে যায় তাই না এটা আমরা ক্লাস নাইনটিনে টেনে পড়ে আসছি খেয়াল করো এ ইন টু ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইকুয়াল টু ফাইভ লাখ বা এ ইকুয়াল টু ফাইভ লাখ ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট সিক্স থ্রি সেভেন আর এ ইকুয়াল টু ভাগ করলে কত আসতে আমাদের ভাগ করলে আসতে আছে আঠাশি হাজার সাতশো টাকা এটা হচ্ছে এর মান আমার মনে হয় সবাই এটা আমরা বুঝতে পারছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো পরীক্ষাতে মাঝে মাঝে আসে প্রায় প্রায় এগুলো আসে এই টাইপের অঙ্কগুলো যে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে কিস্তি পরিমাণ দেওয়া থাকে না তাহলে আমরা কিস্তি পরিমাণ কিভাবে বের করব এইভাবে বের করব ভাবে এই অঙ্কগুলা আমরা যে গত ক্লাসে বর্তমান মূল্য বর্তমান মূল্য বের করা শিখছি রকম ভাবে আসতে পারে বর্তমান মূল্যের কিস্তি করতে আসতে পারে সেক্ষেত্রে আমরা ভাবেই করব ওই সেম সূত্র বর্তমান মূল্যের সূত্র ইউজ করে যেভাবে আমরা করছি সেইভাবেই করব যদি ভবিষ্যৎ মূল্যের এর মান বের করতে বলে সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য সূত্র ব্যবহার করব আর যদি বর্তমান মূল্য যদি এর মান বা কিস্তি পরিমাণ বের করতে বলে সেক্ষেত্রে বর্তমান মূল্য সূত্র ব্যবহার করে এর মান বা কিস্তি পরিমাণ বের করব এর জন্য আলাদা কোনো সূত্র শেখার দরকার নাই একটা সূত্র দিয়ে আমরা করতে পারবো দেখো মনে করো তুমি আজ থেকে দশ বছর পর একটি বাড়ি কিনবে ওই সময় তোমাকে এককালীন পরিশোধ করতে হবে দশ লাখ টাকা এই দশ লাখ টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি বছর শেষে সোনালী ব্যাংক লিমিটেড সঞ্চয়ী হিসেবে সম পরিমাণ কিস্তিতে আগামী দশ বছর যাবৎ টাকা জমা করতে চাও যদি সুদের হাত দশ পার্সেন্ট হয় তাহলে প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে আগের অঙ্ক সেম অঙ্ক শুধু এখানে অ্যামাউন্ট একটু চেঞ্জ আর কিছু না

তারপরে আমরা যে নিয়ে নিয়ন্ত্রণ করব সেটি হচ্ছে অগ্রিম ইউনিটি ভবিষ্যৎ মূল্য আমরা পড়লাম হচ্ছে সাধারণ ইউনিটি ভবিষ্যৎ মূল্য আমরা অগ্রিম ইউনিটির ভবিষ্যৎ মূল্য অগ্রিম ইউনিটি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক সময়কালে শুরুতে পাওয়া যায় বা প্রদান করা হয় আর সাধারণ বেলায় ছিল কি প্রত্যেক সময়কালে শেষে আর এটা হচ্ছে অগ্রিমকালে হবে প্রত্যেক সময়কালের শুরুতে এইটুকু তফাত যদি আমরা অংশ যদি দেখি যে প্রত্যেক সময়কালের শুরুতে উল্লেখ করা আছে তাহলে আমরা বুঝবো যে এটা অগ্রিম ইউনিটের ভবিষ্যৎ মূল্য আর যদি সময়কালের শেষে বা কিছুই উল্লেখ নাই সেক্ষেত্রে বুঝবো হচ্ছে কি সাধারণ ইউনিটির ভবিষ্যৎ মূল্য এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি মনে রাখতে পারি না এই জন্য আমার অঙ্গগুলো ভুল হয় আমি বাবা এই জন্য বলতেছি যে যদি ওখানে যদি শুরু বা শেষ যেটা উল্লেখ থাকে সেটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে শেষ উল্লেখ থাকলে করতে হবে সাধারণ বা কিছু উল্লেখ নাই শেষ উল্লেখ নাই শুরু উল্লেখ নেই সেক্ষেত্রেও সাধারণ ধরতে হবে আর যদি শুরু উল্লেখ থাকে অবশ্যই অগ্রিম ধরতে হবে অগ্রিমিনিটি বহু শুধু নিম্নের সূত্রের সাহায্যে নির্ভয় করা যায় সূত্র একটু দেখে আমরা সবাই এফ বি এ ইন ওয়ান প্লাস আই পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আই ইন্টু ওয়ান প্লাস আই যখন বলবে শুরুতে তখন আগের সূত্রই শুধু একটু খালি অ্যাড করতে হবে ওয়ান প্লাস আই অ্যাড মানে গুণ করতে হবে এখানে কি ওয়ান প্লাস আই যখন বলবে শেষ তখন হবে এই টু সূত্র এখান থেকে এই পর্যন্ত হবে সূত্র থার্ডেড পর্যন্ত আর যখন বলবে শুরু তখন এইটুক তো লিখতেই হবে শেষে টুক তো লিখতে হবে তার সাথে গুণ করতে হবে কি ওয়ান তার মানে একটা সূত্র শিখলে আমরা সবগুলা সূত্র শিখতে পারতেছি ভবিষ্যৎ মূল্যের তুই শুরুরটা শিখি সরি তুই শেষেরটা শিখি শুরুরটা এমনি হয়ে যাচ্ছে শেষের এইটুক শিখতে যদি শুরু কথা যায় সেদেশ কি করতে হবে ইন্টু ওয়ান প্লাস আই আর কিছু করা লাগতেছে না এইটুক করলেই শুয়ে যাচ্ছে আর সব কিছুই সেম এখানে এফ মানে ইউনিটি ভবিষ্যৎ মূল্য এ কোয়াল টু হচ্ছে বার্ষিক কিস্তি পরিমাণ আই মানে হচ্ছে সুদের হার এন হচ্ছে ম্যাথ এখন যদি একটা আমরা অঙ্ক দেখি সবাই বলা আছে মনে করো তোমার বাবা জানতে চায় পাঁচ বছর পর সে কত টাকা পাবে যদি সে প্রতি বছর শুরুতে এক হাজার টাকা ব্যাংকে সঞ্চি হিসেবে জমা রাখে যার উপর বার্ষিক এখানে শুধু বলা আছে প্রতি বছর শুরুতে সবাই একটু খেয়াল করো এখানে কি বলা আছে প্রতি বছর শুরুতে এই শুরুর জন্যই কিন্তু সূত্র একটু চেঞ্জ হবে সবকিছু কিন্তু সেম

কত সুতরা লিখছি সুতরা লেখা পড়ে এর মান বসাইছি তারপর সূত্র অনুযায়ী মান বসাইছি আই এর মান ছিল আমাদের সাত পার্সেন্ট পয়েন্ট শূন্য সাত এন এর মান ছিল ফাইভ ফাইভ লিখছি মাইনাস ওয়ান আর এখানে আই মান ছিল পয়েন্ট শূন্য সাত ইন্টু ওয়ান প্লাস আই আই মান হচ্ছে পয়েন্ট শূন্য সাত এখন খেয়াল করো প্রথম আমরা এই টুক কাজ করবো এক হাজার তো লিখছি ইন্টু এই টুক কাজ করব আমি আবার বলতেছি এই টুক কাজ করবো প্রথম টুক কাজ করলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো সেভেন হবে তারপরে পাওয়ার ফাইভ পাওয়ার বাটন ক্লিক করে ফাইভ ক্লিক করবো তারপর ইকুয়াল চাপ চার্জ একটা মান আসবে তারপর আমরা এই মানের এই যে মানটা হবে তার সাথে আমরা এক মাইনাস করবো মাইনাস করে যে মানটা আসবে তারপরে আমরা 0.07 শূন্য সাত ভাগ করবো ভাগ করলে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান এই 1 আসবে যোগ করছি একসাথে গুণ করছি গুণ করলে যে মানটা আসতে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার শুধু এটাই এখানে একটা ওয়ান প্লাস আই এই নিচে শুধু আসতেছে যখন আমাদের অঙ্কে বলা থাকবে বছরের শুরুতে আর শেষ বলা থাকলে আমার মনে হয় সবাই অন্য অঙ্কটা বুঝতে পারছি খেয়াল করো মনে করো তোমার বাবা জানতে চায় পাঁচ বছর পর সে কত টাকা পাবে যদি সে প্রতি মাসের শুরুতে এক হাজার টাকা ব্যাংকে সঞ্চি হিসেবে জমা রাখে যার উপর বার্ষিক সাত পার্সেন্ট সুদ প্রদান করা হবে এটা সেম অঙ্ক এটা তোমাদের জন্য না এটা তোমার জন্য হোমওয়ার্ক না এটা একটা নতুন খেয়াল করো যে মনে করো তোমার বাবা জানতে চায় পাঁচ বছর পর সে কত টাকা পাবে যদি সে প্রতি মাসে খেয়াল করছে এখানে ওইখানে ছিল আগের অঙ্কে ছিল প্রতি বছর শুরুতে আর এখানে কি বলা আছে প্রতি মাসের শুরুতে একটু কিন্তু তফাত আছে আমার মনে হয় সবাই একটু খেয়াল করো এখানে বুঝতে পারছি কি বলতেছি আমি এখানে বলা আছে প্রতি মাসের শুরুতে আর আগের অঙ্কে কি ছিল প্রতি বছরের শুরুতে যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব এক হাজার টাকা ব্যাংকের সঞ্চয় হয়ে যাবে আগে যার উপর বার্ষিক সাত পার্সেন্ট সুদ প্রদান করা হবে সেক্ষেত্রে ওই যে বলছিলাম যে যদি প্রতি মাস অর্ধবার্ষিকী বার্ষিকী সরি বার্ষিকী না তো ত্রৈবার্ষিক বার্ষিক তারপরে দ্বিবার্ষিক দৈনিক সাপ্তাহিক যদি থাকে সেক্ষেত্রে কী হবে এম এর মান আসবে এখানে বলা আছে প্রতি মাস তার মানে এম ইকুয়াল টু টুয়েলভ এই যে নতুন একটা কী আসছে এম ইকুয়াল টু টুয়েলভ আর সব কিছুই সেম থাকবে এ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড টাকা আয়ের মাসে হয়তো সাত পার্সেন্ট এম ইকুয়াল টু পাঁচ বছর আর এম ইকুয়াল টু হচ্ছে বারো মানে প্রতি মাস যদি বলা আছে আমরা জানি যে বারো মাসে এক বছর

একটা ওয়ান প্লাস আই বেশি আসবে গুণন হবে ওয়ান প্লাস আই আর বলছি যেহেতু এখানে প্রতি মাস বলা আছে চক্রবৃদ্ধি করণ বলা আছে তার মানে অবশ্যই কে হবে এম আসবে এমটা কোথায় হবে এমটা হবে অবশ্যই এর নিচে এম মানে আই ভাগ এম আর এন এর সাথে এম গুণন খেয়াল করো ওয়ান প্লাস এখানে এখানে ছিল ওয়ান প্লাস আই বলছিলাম যে আই ভাগ এম এই যেখানে যেখানে আই থাকবে তার সাথে ভাগ হবে এম আর যেখানে যেখানে এম থাকবে সে তার সাথে টা গুণন হবে সুত্রে শুধুই টুকি চেঞ্জ আর সবকিছু আগের মতো এটা আবার প্রতি বছরের শুরুতে যেহেতু বলা সেই জন্য ওয়ান আই এখানে আসছে আর যদি বলতো প্রতি মাসের শেষে সেক্ষেত্রে কিন্তু এইটুকু আসতো না ওয়ান আই পাওয়ার ওয়ান প্লাস আই ভাগ এম এইটুকু কিন্তু আসতো না যদি আমরা চারটাম যে প্রতি মাসের শেষে তাহলে এইটুকু আসতো না যেহেতু আমাদের অঙ্ক ছিল প্রতি মাসের শুরুতে সেই জন্য আমাদের এইটুক আসছে এখন খেয়াল করা কিভাবে করবো আমরা এর মানটা বসাইছি আমরা ওয়ান আর এখানে ওয়ান টু ওয়ান আয়ের মান হচ্ছে পয়েন্ট শূন্য মান হচ্ছে 5 আর এম এর মান হচ্ছে বারো মাইনাস ওয়ান আয়ের মান পয়েন্ট শূন্য ভাগ এখানে সেম ভাবে আমরা মান বসাইছি পয়েন্ট শূন্য ভাগ টুয়েলভ এখন কিভাবে করবো এইখানে আমরা প্রথমে এটা ভাগ করব পয়েন্ট শূন্য সাত ভাগ বারো এটা ভাগ করলে আমাদের মান আসবে কত মান আসবে পয়েন্ট ডাবল এই মানটা আসবে এই মানের সাথে আমরা এক যোগ করব যোগ করার পরে পাওয়ার পাওয়ার কত হয় পাঁচ বারং ষাট পাওয়ার ষাট করব ষাট করার পরে মাইনাস ওয়ান দিব যে মানটা আসবে সেই মানের সাথে এটা আবার ভাগ করতে হবে অথবা আমরা যেখানে যে ভাগ করবো এই ভাগ করে মান দেখাতে লিখে রাখবে এক জায়গায় যাতে আমরা পরবর্তীতে এই মানের সাথে ভাগ করতে সুবিধা হয় যে মান আসবে তার সাথে ভাগ করতে করতে পয়েন্ট ডাবল জিরো ফাইভ এইট ডাবল থ্রি ভাগ করলে আমাদের এই মানটা আসবে সেভেনটি ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেভেন কিন্তু তারপরে আমরা একটু করব ওয়ান প্লাস এটা ভাগ করলে হয় পয়েন্ট ডাবল জিরো ফাইভ এইট ডাবল থ্রি করছি আমরা কত হয় বাহাত্তর হাজার চোদ্দ টাকা চোদ্দ দশমিক ছয় টাকা এটা হচ্ছে যখন আমাদের বলবে প্রতি মাস তখন হবে এটা আমি আবার বলতেছি এটা আমাদের প্রতি মাস শুরুতেও বলতে পারে শেষও বলতে পারে শেষ বললে হবে না আর শুরু বললে হবে আমরা যে গত ক্লাসে বর্তমান মূল অঙ্কগুলো বের করে শিখছি সেখানেও বলতে পারে প্রতি মাসের শেষে বা প্রতি বছরের শুরুতে বা শেষে প্রতি মাসও বলতে পারে প্রতি সরি দৈমাসিক দৈমাসিকও বলতে পারে বর্তমান মূল্যের ক্ষেত্রে বলতে পারে ভবিষ্যৎ মূল্যের বলতে পারে সে ক্ষেত্রে চিন্তা করার কিছু নাই গুলা শুধু সেমি থাকবে শুধু যেখানে যেখানে আই থাকবে তার সাথে ভাগ হয়ে যাবে এম আর যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে এন এর সাথে এমটা গুণন হয়ে যাবে আর সব সূত্রগুলো सेम থাকবে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ যেটাই বের করতে বলুক অঙ্কি চক্র বৃদ্ধি করতে তৈমাসিক দ্বিমাসিক অর্ধবার্ষিক থাকে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই আমরা যে সূত্রগুলা শিখে আছি সেই সূত্রগুলো থাকবে শুধু যেখানে যেখানে আয় থাকবে আয়ের নিচে ভাগ হবে কত এম আই ভাগ এম আর এম এর সাথে এম গুণন আর সব কিছুই সেম থাকবে আলাদা করে সূত্র শিখার দরকার নাই এক সূত্র শিখে আমরা পারবো মোটামুটি ভবিষ্যৎ মূল্যের একটা শিখবো আর বর্তমান আশা করি সবাই আমরা বুঝতে পারছি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা সবাই বাসায় করবা

প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি বা প্রধানকে অগ্রিম বার্ষিক বৃত্তি বলে সাধারণ বার্ষিক বৃত্তি বলতে আমরা বুঝি যে অর্থ নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্তি বা প্রধানকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে তার যখন থাকবে শুরু তখন হচ্ছে অগ্রিম যখন থাকবে শেষ তখন আমরা বলতে হবে কি সাধারণ বার্ষিক বৃত্তি দুই নম্বর পার্থক্য হচ্ছে উদাহরণ উদাহরণ সাধারণত অগ্রিমবার্ষিক উদাহরণ গুলো হচ্ছে ভাড়া ইজারা এগুলো হচ্ছে বার্ষিক বৃত্তির উদাহরণ আর সাধারণ বার্ষিক কৃতির ক্ষেত্রে হচ্ছে বন্ধক ঋণ এগুলো হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তির উদাহরণ ব্যবহার অগ্রিম বার্ষিক বৃত্তি সাধারণত কম ব্যবহার করা হয় আর সাধারণ বার্ষিক বৃত্তি বেশি ব্যবহার করা হয় তুলনামূলকভাবে এটা বেশি ব্যবহার করা হয় চার নাম্বার পার্থক্য হচ্ছে সূত্র আমরা সূত্র শিখছি আগে আমরা সূত্রগুলো দেখে আসলাম সূত্র দিয়ে দিব দুই পাশে দুটো সূত্র দিয়ে দিব হয়ে যাবে এই কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে আমরা দুই থেকে তিনটা পার্থক্য দিলেই ফুল মার্কস হবে এই কোশ্চেন সাধারণত আমাদের এই সৃজনশীল দুই নাম্বার যে কোশ্চেনটা আসে সেখানে আসে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে ধন্যবাদ সবাইকে